Krishna's Healthy Tips Cooking and Vlog. Hello friends, welcome back to my channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এসেছি রাজাভাতখাওয়া। তোমরা জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো। এটা ডুয়ার্সের বক্সা রিজার্ভ ফরেস্টের মধ্যে এই রাজাভাতখাওয়া রয়েছে। এই রাজাভাতখাওয়ার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, আর এটা একটা মিউজিয়াম ফরেস্টের মধ্যে। ঠিক মিউজিয়ামও নয়, একটা সংরক্ষণ করা আছে এই যে আমাদের যে বক্সা রিজার্ভের যত রকম বন্যপ্রাণ আছে তার কিছু নমুনা এখানে সংরক্ষিত করা আছে। তো সেখানে আমরা এসেছি এবং এর রাজাভাতখাওয়া অঞ্চলে, এটার নাম রাজাভাতখাওয়া কেন আর এর ইতিহাসটা কী আছে সেটা আমরা আজকে আমাদের একজন সাথে আমাদের সাথে আমরা আজকে কাছের কথা গ্রুপ থেকে কোচবিহার থেকে এসেছি এই গ্রুপের সাথে। আমি আজকে এই 14 এপ্রিল এসেছি একটা গ্রুপের সাথে, আর এখানকার ইতিহাসটা আমাদের একজন এক্সপার্ট দাদা রয়েছেন প্রশান্ত দেবনাথ, তার মুখ থেকেই এখানকার ইতিহাসটা আমরা শুনবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে, এই অঞ্চল সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানকার একটা হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটাই আজকে এই দাদার মুখ থেকে আমরা শুনি। তাহলে তোমরা দেখো, রাজাভাতখাওয়া যে অঞ্চল অবস্থিত অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভে যে সমস্ত অ্যানিমাল, যে সমস্ত বার্ডস, যে সমস্ত গাছপালা ইত্যাদি, সেটার একটা মিনি সংস্করণ, নেচারটাকে ইন্টারপ্রেট করে এখানে রাখা হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পারবো ভেতরে গিয়ে। আরেকটা ইতিহাস আমরা সবাই জানি, তবুও ছোটরা আছে বা কয়েকজন নতুন আছে, হয়তো তাদের কাছে নতুন মনে হতে পারে, তাই একটু রাজাভাতখাওয়ার গল্পটা করি। রাজা ভাত খেয়েছে তাই রাজাভাতখাওয়া, এটা খুব কমন কথা, কমন শব্দ। কোচবিহারের মহারাজা 1765 খ্রিস্টাব্দে, আজ থেকে বহু বছর আগে 1765 খ্রিস্টাব্দে মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ তখন কোচবিহারের মহারাজা ছিলেন, এবং কোচবিহার তখন স্বাধীন দেশ। এমনকি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও 1947 সনের পরেও কিন্তু কোচবিহার নিজস্ব দেশ ছিল। কোচবিহার ভারত স্বাধীনতার আরও 2 বছর আড়াই বছর পর 1950 সালে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ যখন ভারতবর্ষ একটা দেশ তখন কোচবিহার একটা দেশ। তো সেই কোচবিহারের মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ 1765 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন লাভ করেন। তার থেকে 4 বছর পর 1769 খ্রিস্টাব্দে কোচবিহারের সঙ্গে, তখন কোচবিহার দেশের পরের দেশটার নামই ভুটান দেশ, মাঝখানে আলিপুরদুয়ার জেলা বলে আর কিছু ছিল না। তো কোচবিহার রাজার সঙ্গে ভুটান মহারাজার প্রত্যেক বছর একটা বার্ষিক ভোজন সভা হতো, একটা পিকনিক হতো। এইটা হতো চেঁচা খাতা বলে একটা জায়গায়, যেটা এখন আলিপুরদুয়ার সমুখতলার কাছাকাছি চেঁচা খাতা। সেখানে একটা গড় ছিল, আগেকার রাজাদের গড়, নল রাজার গড় বা গোসানিমারির গড়ের মতন গড়, সেটা এখনও আছে, ভীতি দেখা যায়, মাটি যদিও অনেক চুরি হয়ে গেছে, কেটে নিয়েছে। তো সেই 1769 খ্রিস্টাব্দে যখন এই দুই মহারাজা বসে সেখানে বার্ষিক ভোজসভা করছিলেন, সেই সময় ভুটান মহারাজার আগেই এটা প্ল্যান ছিল, সব রাজা মন্ত্রী সবাই একসঙ্গে বসে খাচ্ছেন, আর ভুটানের সেই সময় যিনি সেনাপতি পেমসু তোমা, তিনি চারদিক দিয়ে এদেরকে অ্যারেস্ট করে ফেলেন, মানে খুব সুকৌশলে ধৈর্যনারায়ণকে অ্যারেস্ট করে ফেলেন। এবং রাজার সঙ্গে কোচবিহার দেশের যারা সেনাপতি, সামন্ত, অনুচরবর্গ যারা ছিল সকলকে একসঙ্গে অ্যারেস্ট করেন, করে যারা একটু রথি মহারথী তাদের সকলকে তুলে নিয়ে আমরা যে জানি বক্সা ফোর্ট, সেই বক্সা ফোর্টে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন। কিছুদিন সেখানে রাখার পর ওনারা বুঝতে পারেন যে এখানে সেফ নয়, কোচবিহার যে কোনো সময় আক্রমণ করবে এবং মহারাজাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন ওরা ভয়ের চোটে পুনাখা, পুনাখা এখন ভুটানে নেই, তদানীন্তন পুনাখা ভুটানের অন্তর্গত, সেই পুনাখাতে একটা গড় ছিল, সেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়। এটা দীর্ঘ সময় থাকেন এবং কোচবিহারে সেই সময় মহারাজা বিহীনভাবে চলে। তার ফলে ভুটানিজরা কোচবিহারের দেশের বিভিন্ন জায়গায় ভুটিয়া প্রতিপত্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, বিভিন্ন জায়গায় ওরা ছাউনি, ক্যাম্প ইত্যাদি ইত্যাদি করে কোচবিহার ওদের প্রতিপত্তি বাড়াতে থাকে। তখন কোচবিহারের যিনি মহারানী ছিলেন, ধৈর্যনারায়ণের স্ত্রী, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্য চান যে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করা হোক। ক্যাপ্টেন জোন্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন জোন্স তখন কোচবিহার মহারাজাকে সাহায্য করার জন্য ভুটানকে একটা হুঁশিয়ারি বার্তা বা চিঠি লেখেন যে তোমরা যদি ইমিডিয়েট মহারাজাকে মুক্ত না করো, কোচবিহার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যৌথভাবে ভুটান আক্রমণ করবে। এতে ওরা ভয় পায়, তখন ভুটান নিজেরা মধ্যস্থতা করতে পারেনি। তখন একজন তিব্বতী লামাকে দিয়ে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তাকে দিয়ে দুটো দেশের একটা সন্ধি মতন ব্যবস্থা করা হয়। এবং তখন রংপুর, এখন যে বাংলাদেশ, রংপুরের কালেক্টর ছিলেন ইংরেজদের মিস্টার পার্লিং, এইদিকে মিস্টার পার্লিং আর ওইদিকে টিসু লামা, যে তিব্বতী বৌদ্ধের কথা বললাম তার নাম টিসু লামা, এরা দুজন একটা মধ্যস্থতা করেন।
এবার কোচবিহারের সমস্ত লোকজন এগিয়ে আসেন এইদিকে, ভুটান থেকে এখানে আসেন। এইখানেই কোথাও একটা এই অঞ্চলের কোথাও একটা পার্টিকুলার জায়গাটা চিহ্নিত করা যায়নি, সেখানে দুই রাজা বসে একটা সন্ধি হয়, একটা ভাত খাওয়া হয়, সেই থেকেই জায়গাটার নাম রাজাভাতখাওয়া। এর পেছনে ইতিহাসটা একটু অন্যরকম, পেছনে ইতিহাসটা এইরকম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোচবিহার মহারাজের সঙ্গে ব্রিটেনের বা ইংল্যান্ডের সবসময় একটা সুসম্পর্ক ছিল বরাবর, যার ফলে কোচবিহার রাজপরিবারের অনেক সদস্যরাই ইংল্যান্ডে মানুষ হয়েছেন, পড়াশুনো করেছেন, খেলাধুলো শিখেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বেশিরভাগ ওখান থেকে গিয়ে হয়ে এসছেন। তো এদের একটা লক্ষ্য ছিল কোচবিহারকে, ওনারা দুটো উদ্দেশ্যে দেখতেন, এক তো ছুটি কাটাতে আসা এখানে, আর দ্বিতীয় হচ্ছে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ যার অধিকাংশটাই ছিল ভুটান, এখানকার গাছ, এখানকার ডলোমাইট, এখানকার বিভিন্ন জিনিসের প্রতি তাদের প্রচণ্ড লোভ। তার ফলে কোচবিহার মহারাজাকে দিয়ে ভুটানকে জাস্ট একটা যুদ্ধ খেলা করানো, এবার দুটো দেশের যুদ্ধ হতো আর ওরা বরাবর মিডল ম্যান হতো, হয়ে একটা সন্ধি করতো, করে এই জায়গা কোচবিহারের, এই জায়গা ভুটানের, এই করতে করতে ভুটানকে আস্তে 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 পিছিয়ে দিয়েছে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এটাও ভুটানের ছিল। ভুটান একটা সময় আলিপুরদুয়ারের যে লাস্ট রেল যেখানে এখন ওভারপুলটা হয়েছে প্রায় ওই পর্যন্ত ভুটান ছিল, সেখান থেকে ঠেলে এখন জয়ন্তী বক্সা পার করে বহু পেছনে করে দিয়েছে। এই ভুটানের টোটাল অঞ্চলটা ইংরেজরা দখল করে কোচবিহারকে দিয়েছে, তার কারণ ওদের নিজস্ব সিদ্ধিটা হাসিল করবার জন্য, যার ফলে জয়ন্তীতে এই রেললাইন পাতা, জয়ন্তীটা একটা সময় ব্রিজ ছিল, এখন ব্রিজ ইয়ের নিচে চলে গেছে, জয়ন্তী স্টেশন নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেইটা তাদের উদ্দেশ্য ছিল। আর আমি যে গল্পটা মানে বা গল্প নয় ঠিক যে ঘটনাটা বললাম সেটা এখানেও লেখা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারবে ইংরেজিতে বাংলায় এখানে গল্পটা লেখা রয়েছে। আর এইখানে যেখানে ঢুকবো এখানে ছবি তোলা নিষেধ, প্রত্যেকের কাছে মোবাইল থাকলেও মোবাইল কেউ বার করবে না। এবং এখানে এই অঞ্চলের ওই যে বলছিলে কি বাইসন দেখবো, এখানে এই অঞ্চলের বাইসন, এই অঞ্চলের হাতি, এই অঞ্চলের গৌড়, এই অঞ্চলের যা কিছু যেগুলো এখানে বিভিন্ন সময় মারা পড়েছে বা চোরা শিকারীদের হাতে ধরা পড়েছে সেই জিনিসগুলো নিয়ে এখানে ইন্টারপ্রিট করে রাখা আছে। ওপরে দেখবে এক একটা সিং, এমনও কিছু সিং আছে যেটা দেখলে খালি কল্পনা করতে হবে যে ওই প্রাণীটা যখন বেঁচে ছিল অত বড় সিংটা নিয়ে যেতে গেলে মিনিমাম আমার ধারণা এর থেকেও বেশি, ছ ফিট রাস্তা না হলে যেতে পারবে না। আর সেভাবে ও জঙ্গলের মধ্যে কীভাবে ঘুরে এখানে দুটো হাতির দাঁত ছিল সেটা আর এখন নেই, চুরি হয়ে গেছে, এখান থেকে চুরি হয়েছে পরে ধরাও পড়েছে। আমার পরিষ্কার মনে আছে এই গত 5 বছর আগে ওটা ছিল, আমার থেকেও হাইটে বেশি, একটা হাতির দুটো দাঁত, এইদিকে একটা রাখা ছিল, এইদিকে একটা রাখা ছিল। আমি বহুবার ওখানে সেলফি তুলেছি, এই দুটো দাঁত এসে ঠিক আমার মাথায় টাচ করতো, মানে আমি এইভাবে টান টান করে নিচে দাঁড়াতাম ছবি তুলতাম, সেটা নেই। তোরা সিগারেটটা নিয়েছে পরে ওটা পাওয়া গেছে কিন্তু সেটা তখন গেছে, ওটা এখন আর এখানে নেই, ওটা অন্যখানে রাখা আছে। এখানে ভালো লাগবে কিছুক্ষণ সময় আমরা এখানে ছবি তুলবে না, ছবি তুলবে না।